নাব্যসংকটে আরিচা কাজিরহাট ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুপারে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী যানবাহন, আর যাত্রী চালকরা বেশ ভোগান্তিতে পড়েছেন। তাদেরকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি। যমুনা নদীতে নাব্য সংকট, তাই শুক্রবার রাত ১০টা থেকে বন্ধ আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। পারাপাড়ের অপেক্ষায় দুপারে যানবাহনের দীর্ঘ সারি। আটকা পড়া যানবাহনের বেশিরভাগই পণ্যবাহী, রয়েছে পচনশীল মালামালও। ঘন্টার পর ঘন্টা আটকা থাকায় ভোগান্তি শেষ নেই যাত্রী আর চালকদের। রাত ২টার সময় যে আমার দিন চলে গেল, এখনো পার হইতে পারলাম না। কাটে কাটে দুর্ভোগ, কোন জায়গায় শান্তি আছে? ঢাকা থেকে আসছিলাম পাবনাতে যাওয়ার উদ্দেশ্যে, আমার গ্রামের বাসা পাবনাতে। তো আয়সা দেখতেছি যে হচ্ছে ফেরিগুলো বন্ধ, অথচ এই নাব্য সংকট কাটাতে বছর জুড়ে চলে ড্রেজিং। তবুও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন যাত্রী আর চালকরা। পালে যে ভরাট বাইশে, এটা তো রাস্তাটার একদিনে আর হয় নাই, ওইসে তো অনেকদিন ধরেই। তো এটা যদি আগে থেকে যদি পদক্ষেপটা নিত, তাহলে মানুষের এই যে দুর্ভোগটা হতো না। এখানে পর্যাপ্ত পরিমাণে ড্রেজার আছে, ড্রেজিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ তো মনে করেন কেউ কোনো ভূমিকা নিচ্ছে না। আরিচা ঘাটে এসে যমুনা সেতুতে যাইতে গেলে অনেক টাকা ব্যয়বহুল, আবার এদিকে পাটুরিয়া ঘাট হয়ে কুষ্টিয়া হয়ে ঘুরে গেলে অনেক টাকা ব্যয়বহুল। বিআইডব্লিউটিসি বলছে যমুনা নদীর পানি কমার সাথে সাথে নাব্য সংকট বেড়েছে। আরিচা ঘাটের কাছে অ্যাপ্রোচ চ্যানেলে কমেছে পানির গভীরতা। এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস নাব্যতা সংকটের কারণে আমাদের সাময়িকভাবে বন্ধ রয়েছে। তো বিআইডব্লিউটিসি আপ্রাণ চেষ্টা করতেছে, দ্রুত পানি কমতেছে, এবং কি আমাদের যে চ্যানেলটা আরিচার কাছাকাছি যে অ্যাপ্রোচ চ্যানেলটা, এটা সিলট্রেশন হয়ে যাচ্ছে। যমুনা সেতুর বিকল্প হিসেবে ব্যবহার হয় এই ঘাটটি। রাজধানীতে আসা যাওয়া করেন পাবনা সহ উত্তরের বিভিন্ন জেলার মানুষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।